ঢাকা কলেজে ব্যবসায় শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর ছাত্রদের আজকের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর সেকেন্ড পার্ট বিপণন এই ক্লাসে স্বাগত। আমরা ব্যবসায় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই বিপণনের সপ্তম অধ্যায় পাইকারি ও খুচরা ব্যবসায় এই চ্যাপ্টার নিয়ে এর আগের ক্লাস পরিচালনা করেছিলাম। আজকে পাইকারি ও খুচরা ব্যবসায়ে আমরা পাইকারি ব্যবসায় এ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা প্রিভিয়াস ক্লাসে তোমরা যদি রিকল করো কি আলোচনা করেছিলাম, খুচরা ব্যবসায় কি, বিভিন্ন প্রকার খুচরা ব্যবসায় খুচরা ব্যবসায়ীর প্রকারভেদ আলোচনা করেছিলাম। আজকে আমরা পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, পাইকারি ব্যবসায়ের সমস্যা এবং সমাধান এই সম্পর্কিত কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। তো পাইকারি ব্যবসায় খুচরা ব্যবসায় এই দুইটা টার্ম বা টপিকের সাথে তোমরা ছোটকাল থেকেই কোনো না কোনো উপায়ে পরিচিত। আমরা যদি বলি যে খুচরা ব্যবসায়, তখনই তুমি বুঝতে পারো যে একটি ছোটোখাটো দোকান যেখানে ভোক্তা সরাসরি গিয়ে পণ্য দ্রব্য বা সেবা ক্রয় করে থাকে। আর যদি পাইকারি ব্যবসায় এই সম্পর্কিত একটা কথা জিজ্ঞাসা করে জ্ঞানমূলক যে পাইকারি ব্যবসায় কে বা পাইকার ব্যবসায় কি, তখন তোমার মাথায় অবশ্যই আসে যে এটি এমন একটি প্রতিষ্ঠান যা উৎপাদকের নিকট থেকে অথবা আমদানিকারকের নিকট থেকে একসাথে বেশি পরিমাণে ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে থাকে। তার মানে যদি আমরা বন্টন প্রণালী একটি প্রোডাক্ট বা একটি সার্ভিসের যদি বন্টন প্রণালী করি, তাহলে প্রথমে যেটা থাকে, দেখো প্রথমে থাকে উৎপাদক, উৎপাদক থেকে একসাথে বৃহৎ আকারে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করে থাকে পাইকার। পাইকার থেকে বিভিন্ন লটে বিভিন্ন ভাগে কিছু কিছু পরিমাণ পণ্য দ্রব্য ক্রয় করে থাকে খুচরা ব্যবসায়ী। খুচরা এই খুচরা ব্যবসায়ী থেকে ক্রেতা বা ভোক্তা পণ্য ক্রয় করে থাকে। মানে খেয়াল করো প্রিয় ছাত্ররা, বন্টন প্রণালীতে একটি পণ্য বন্টন প্রণালীতে সর্বপ্রথম উৎপাদক থাকে, উৎপাদকের থেকে পাইকার, পাইকার থেকে খুচরা ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী থেকে ভোক্তা। অর্থাৎ আমি যদি তোমাকে বোঝানোর জন্য বলে থাকি, এই যে এই মার্কার পেনটি, এটি প্রথমে ছিল উৎপাদক উৎপাদন করেছে, তার কাছ থেকে একসাথে অনেক পরিমাণ এই মার্কার পেন কিনলো কে, পাইকারি ব্যবসায়ী, তার কাছ থেকে বিভিন্ন দোকানে বা ধরো আমাদের ঢাকা কলেজের কথা বলে নীলক্ষেতের অনেকগুলো দোকান আছে, এলিফে রোড অনেকগুলো দোকান আছে, তারা 10টা 20টা 50টা করে করে পাইকার থেকে ক্রয় করলে কি খুচরা ব্যবসায়ী। এই খুচরা ব্যবসায়ী থেকে আমরা যারা ক্রেতা ভোক্তা চূড়ান্ত ভোক্তা আমরা ক্রয় করে থাকি। তা আমরা প্রথম ক্লাসে আমরা খুচরা ব্যবসায় নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা পাইকার বা পাইকারি ব্যবসায় নিয়ে আলোচনা করব। তাহলে পাইকার ব্যবসায়ী হলো এমন একটি প্রতিষ্ঠান বা এমন একটি ব্যক্তি যে বন্টন প্রণালীর, দেখো বন্টন প্রণালীতে এটা এই যে এটা পুরোটা হচ্ছে বন্টন প্রণালী, বন্টন প্রণালী কোনো কিনারায় অবস্থান করে না, অর্থাৎ এটি বন্টন প্রণালীর মাঝামাঝি অবস্থান করে, উৎপাদক এবং খুচরা ব্যবসায়ীর সাথে সংযোগ স্থল হিসেবে কাজ করে পাইকার বা পাইকার ব্যবসায়ী। এখন বললে এখন আমার এতক্ষণ কথায় তুমি অবশ্যই পাইকার বা পাইকার ব্যবসায় সম্পর্কে কিছু ধারণা পেয়েছ। কি ধারণা পেয়েছ? যে পাইকার হলো এমন একটি ব্যক্তি বা ব্যবসায় প্রতিষ্ঠান যারা উৎপাদকের নিকট থেকে বেশি পরিমাণে একসাথে বেশি পরিমাণে পণ্য দ্রব্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে থাকে। ক্লিয়ার কথা?
তাহলে পাইকারি দেখো উৎপাদক এবং খুচরা ব্যবসায়ী এই দুইটার মাঝে সংযোগ স্থলে আছে, ঠিক আছে? পাইকার বন্টন প্রণালীতে দেখো এপাশে উৎপাদক ওপাশে খুচরা ব্যবসায়ী, তার মাঝে অবস্থান করে। অর্থনীতিতে অথবা ব্যবসায়ে পাইকারের ভূমিকা অনস্বীকার্য। কেন? দেখো পাইকার উৎপাদক অথবা আমদানিকারক তার পক্ষ হয়ে একসাথে অনেক টাকা বিনিয়োগ করে, একসাথে অনেক পণ্য দ্রব্য ক্রয় করে, স্টক করে, মজুত করে এবং পরবর্তীতে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে। তাহলে দেখা গেল যে কি পাইকার এমন এক এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান যে উৎপাদক অথবা আমদানিকারকের পক্ষে পুঁজি সংস্থান করে, মাল ক্রয় করে এবং সেই ক্রয়কৃত মাল ছোট ছোট লটে ভাগ করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে লাভ করে থাকে, মুনাফা অর্জন করে থাকে। প্রিয় ছাত্ররা, আমি তোমাদের বোঝার জন্য প্র্যাকটিক্যালি বলি, সেটা হচ্ছে পাইকার আমদানিকারক অথবা উৎপাদক থেকে একসাথে অনেক পরিমাণ প্রোডাক্ট ক্রয় করে থাকে এবং খুচরা ব্যবসায়ীর নিকট লটে যখন বিক্রি করে তার একক প্রতি লাভ হয় সামান্য। অর্থাৎ এই যে এই মার্কার পেনটি, এটি যদি তুমি খুচরা একটা দোকান থেকে কিনতে যাও, ছোট একটা দোকান থেকে কিনতে যাও, তখন দেখবা খুচরা ব্যবসায়ী এই একটা মার্কার পেন প্রতি 10 টাকা থেকে 5 টাকা, মিনিমাম 5 টাকা, সর্বোচ্চ 10 টাকা মুনাফা করে থাকে। কিন্তু পাইকার কিন্তু তা করে না। পাইকার ধরো এই মার্কার পেনটি এরকম অনেক শত শত হাজার হাজার কিনে বিদে খুচরা ব্যবসায়ীর নিকট সামান্য সামান্য লাভে বিক্রয় করে থাকে। তার মানে পাইকারি ব্যবসায়ী বা পাইকার ব্যবসায় একক প্রতি মুনাফা কম কিন্তু বিক্রয় অনেক বেশি, যেহেতু তারা অনেকগুলো খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে থাকে। তবে কথা হলো কখনো কখনো পাইকার সরাসরি ভোক্তার নিকটে পণ্য ক্রয় বিক্রয় করে থাকে। অর্থাৎ নিয়ম হচ্ছে উৎপাদক বা আমদানিকারক থেকে ক্রয় করবে পাইকার, পাইকার থেকে খুচরা, কিন্তু পাইকার কখনো কখনো সরাসরি ভোক্তার নিকট পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী বিক্রয় করে থাকে। এটা হচ্ছে পাইকারে অনেক ক্ষেত্রে এটা পাইকার করে থাকে। তার মানে আমরা যদি এটা সংজ্ঞা দিতে বলি যে পাইকারি ব্যবসায় কাকে বলে বা পাইকারি ব্যবসায় কি, তখন এটা সংজ্ঞা হবে উৎপাদক অথবা আমদানিকারকের নিকট থেকে প্রচুর পরিমাণে পণ্য দ্রব্য ক্রয় করে, বিভিন্ন লটে বিভক্ত করে খুচরা ব্যবসায়ীর নিকট পণ্য বিক্রয় করে, মুনাফা অর্জন করে যে ব্যবসায় প্রতিষ্ঠান তাকে পাইকার বা পাইকারি ব্যবসায়ী বলা হয় বা পাইকার ব্যবসায় প্রতিষ্ঠান বলা হয়। তার সাথে আমরা আজকে এই যে এই পাইকার বা পাইকার ব্যবসায় বললাম, এর কয়েকটি বৈশিষ্ট্য আছে। উদ্দীপকে যখন বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করবে, যে তোমাকে একজন ব্যক্তির নাম বললো মিস্টার সফি, একজন ব্যবসায়ী, তিনি রাজধানীর চক বাজার থেকে, বা একজন আমদানিকারকের নাম বললো, একজন আমদানিকারকের কাছ থেকে প্রচুর পরিমাণে মার্কার পেন ক্রয় করে এবং সেগুলো মজুত করে বিভিন্ন ভাগে ভাগ করে সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকে। এখন যদি উদ্দীপক একটা কোশ্চেন হয়ে থাকে যে মিস্টার শফিক কোন ধরনের ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, উৎপাদক বা আমদানিকারক অর পাইকার, তোমরা সহজেই বুঝে যাবা যে এটা পাইকার বা পাইকার ব্যবসায়ী। কেন? কারণ পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্য বা মূলনীতি হলো সে আমদানিকারক অথবা উৎপাদক থেকে একসাথে প্রচুর পরিমাণে ক্রয় করে বিভিন্ন লটে বিভিন্ন ভাগে ভাগ করে খুচরা নিকট বিক্রয় করে, তার মানে এটা পাইকার ব্যবসায়ী। তার সাথে আমরা পাইকার অথবা পাইকারি ব্যবসায়ের কয়েকটি বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলো আমরা পড়ে নিই। 1 নম্বর হচ্ছে বন্টন প্রণালীতে অবস্থান। বন্টন প্রণালী, এই যে আমি যেটা লিখলাম উৎপাদক, পাইকার, খুচরা ব্যবসায়ী, ভোক্তা, এই দেখো তার মানে দেখা গেল যে কি পাইকার, যদি এই বৈশিষ্ট্যটার কারণ হচ্ছে কি পাইকার ব্যবসায়ের বন্টন প্রণালীর মাঝামাঝি অবস্থান করে, অর্থাৎ উৎপাদক এবং খুচরা ব্যবসার মধ্যে সংযোগ স্থল হিসাবে পাইকারি ব্যবসায়ী কাজ করে থাকে। 2, সংগঠন। আমরা ব্যবসায় নীতি প্রয়োগ এই সাবজেক্টে সংগঠনগুলো পড়েছিলাম, এক মালিকানা,
অংশীদারি যৌথ মূলধনী পড়েছিলাম না, একজন মালিক কর্তৃক প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠানকে এক মালিকানা ব্যবসায় বলা হয়। অংশীদারি বলেছি পড়েছি দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে যে ব্যবসায় প্রতিষ্ঠান গঠন পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসায় বলা হয়। আর যৌথ মূলধনী কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি হলো 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত নিবন্ধিত পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানকে যৌথ মূলধনী কোম্পানি বলা হয়ে থাকে। এই যে আমরা যে পাইকারের বৈশিষ্ট্য বলছি, বেশিরভাগ পাইকারি এক মালিকানা এবং অংশীদারি হয়ে থাকে। তোমরা দেখবা পাইকার যারা হয়ে থাকে তোমাদের বিভিন্ন জায়গায়, যারা হোলসেল একদম অনেক প্রোডাক্ট ক্রয় করে খুচরা ব্যবসায় নিকটকার, বেশিরভাগই এক মালিকানা হয়ে থাকে। তবে ক্ষেত্র বিশেষে অংশীদারি এবং যৌথ মূলধনীও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে পাইকার ব্যবসায় এক মালিকানা প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ সংগঠন বিচারে পাইকারি ব্যবসায় বেশিরভাগই এক মালিকানা হয়, তবে ক্ষেত্র বিশেষে অংশীদারি এবং যৌথ মূলধনী কোম্পানিও হতে পারে। তারপরে হচ্ছে অধিক মূলধন, এর বৈশিষ্ট্য আমি বলছি, কিসের বৈশিষ্ট্য পড়ছি আমরা, আমরা পড়ছি পাইকার বা পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে অধিক পুঁজি, আমরা শুরুতেই বলেছিলাম যে পাইকারি ব্যবসায়ী একসাথে অনেক পরিমাণ পণ্য দ্রব্য ক্রয় করে তা ছোট ছোট লকে বিভক্ত করে পর্যায়িত প্রমিতকরণ করে খুচরা ব্যবসায় নিকট বিক্রয় করে থাকে। এই লক্ষ্যে দেখা যায় অনেক সময় আমদানিকারক অথবা উৎপাদককে অগ্রিম টাকা দিতে হয়, আবার অনেক সময় খুচরা ব্যবসায় নিকট বাকিতে মাল বিক্রয় করতে হয়। এই যে আমদানিকারককে অগ্রিম প্রদান এবং খুচরা ব্যবসায়ীকে বাকিতে প্রদান, এই দুই এবং বিশাল পরিমাণে একসাথে বৃহৎ বা প্রচুর পণ্যদ্রব্য ক্রয় করার প্রয়োজনে পাইকারের ব্যবসার ক্ষেত্রে পুঁজি পরিমাণ বেশি প্রয়োজন হয়। এটি পাইকারের বা পাইকারি ব্যবসার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর হচ্ছে 4, পণ্যের উৎস, পণ্যের উৎস বলতে বোঝায় এই যে পাইকার ব্যবসায়ী বা পাইকার তারা এই প্রোডাক্টটি কোথা থেকে ক্রয় করে থাকে, তাহলে বোঝায় যায় যেহেতু এ তার আগে হচ্ছে উৎপাদক, উৎপাদক অথবা আমদানিকারক। আমি এটা এখন আর একটা কথা যোগ করলাম, আমদানিকারক অথবা উৎপাদক থেকে পাইকারি ব্যবসায়ী পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করে থাকে। তাহলে যদি বলা হয় পণ্যের উৎস পাইকারি বা পাইকারি ব্যবসায়ের পণ্যের উৎস কে বা কারা, তখন হবে আনসার হবে আমদানিকারক অথবা উৎপাদক, কারণ উৎপাদকের উৎপাদিত পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী পাইকার ক্রয় করে খুচরা ব্যবসায় নিকট বিক্রয় করে থাকে, এই জন্য তার উৎস কি উৎপাদক বা আমদানিকারক। এরপরে হলো অধিক ক্রয়, 5 নম্বর, আমি এতক্ষণ বলেছি যে পাইকারি ব্যবসায়ের বা পাইকারের বৈশিষ্ট্য হলো তারা একসাথে প্রচুর পরিমাণ পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী আমদানিকারক অথবা উৎপাদকের নিকট থেকে ক্রয় করে থাকে। এই একসাথে অনেক পণ্য ক্রয় করার সুবিধা হলো এতে করে একক প্রতি পণ্যের ক্রয় মূল্য কিছুটা কম হয়ে থাকে। খুব স্বাভাবিক বোঝার জন্যই বলি আমি, তুমি যদি একটি দোকানে গিয়ে যদি বলো আমি একটি শার্ট কিনবো, সেই শার্টের দাম বলবে 200 টাকা, তুমি যদি বলো না আমি একসাথে 20টি শার্ট ক্রয় করবো, তখন সেগুলোর দাম হবে 160 টাকা থেকে 70 টাকা, হতে পারে 180 টাকা। তার মানে অধিক পরিমাণ বা বেশি পরিমাণ ক্রয় করার কারণে পাইকারি ব্যবসায়ী বা পাইকার তুলনামূলক একক প্রতি কম মূল্যে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করে থাকে আমদানিকারক অথবা উৎপাদকের নিকট থেকে। এরপরে হচ্ছে বিক্রয়ের ধরন, তারা কিভাবে বিক্রয় করে, 6, ওই যে বললাম পাইকারি ব্যবসায়ী তারা প্রথমেই আমদানিকারক অথবা উৎপাদক থেকে প্রচুর পরিমাণে একসাথে বৃহৎ ক্রয় করে তা বিভিন্ন লটে ভাগ করে, পণ্যের গুণাগুণ বৈশিষ্ট্য মান দাম বিভিন্ন রকম ভাগ করে বিভিন্ন লটে সাজিয়ে রাখে। ওখান থেকে তারা খুচরা ব্যবসায়ীর নিকট বিভিন্ন লটে ছোট ছোট আকারে বিক্রয় করে থাকে। অর্থাৎ একসাথে যদি 100টি মার্কার পেন ক্রয় করে,
পাইকার তখন একজন খুচরা ব্যবসায়ীর নিকট 5টি, আরেকজন খুচরা ব্যবসায়ীর নিকট 10টি, আরেকজন খুচরা ব্যবসায়ীর নিকট 3টি, আরেকজন নিকট 20টি, এভাবে বিভিন্ন লটে লটে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে। তবে কখনো কখনো পাইকারি ব্যবসায়ী সরাসরি ভোক্তার নিকট 5টি 10টি বিক্রয় করতে পারে বা করে থাকে। এরপর হচ্ছে পণ্য বিভাজন। পণ্য বিভাজন, বিভাজন বলতে কি? ভাগ করা, আমরা এটা বুঝি না। এখন এটাকে ব্যবসায়ের ব্যাপারে পর্যায়িতকরণ বা প্রমিতকরণ বলে। অর্থাৎ একটি প্রোডাক্টের এই যে ধরো এই হোয়াইট বোর্ড মার্কার, এটি ধরো যদি প্রাইস হিসেবে বলো যে পর্যায়িতকরণ বা প্রমিতকরণ বা ভাগকরণ, 50 টাকার গুলো একসাথে, 60 টাকার গুলো একসাথে, 70 টাকার গুলো একসাথে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে এই মার্কারটি দেখো আমি যদি মুছে ফেলি, দেখো এই যে এটা উঠে যায়। কিন্তু আবার কতগুলো আছে আমি তোমার বোঝার জন্য বলছি আর কি, কতগুলো আছে যে এগুলো পার্মানেন্ট মার্কার বলে, তার মানে এক পর্যায়িত বা প্রমিত বা বিভাজন যেটাকে বলে, তারা একসাথে ক্রয় করে আমদানি করে নিকট থেকে, সবকিছু একসাথে ক্রয় করে, ক্রয় করে পণ্যের কোয়ালিটি মান দাম অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে পর্যায়িত বা প্রমিতকরণ করে রাখে ব্যবসায় প্রতিষ্ঠানে। ওকে, এটি হচ্ছে পাইকারের বা পাইকারি ব্যবসার অন্যতম একটি বৈশিষ্ট্য। তারা একসাথে অনেকগুলো পণ্য ক্রয় করে দোকানে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সুবিধাজনক ভাবে বিভিন্ন ভাগে বিভাজন করে ভাগ করে মালামাল স্টক করে থাকে। তারপরে হচ্ছে উপযোগ সৃষ্টি। উপযোগ বলতে কি বুঝো আমি এ সম্পর্কে একটু বলি। ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবসার কাজই হচ্ছে এক একটা সময়ে এক একটি উপযোগ সৃষ্টি করা। উপযোগ বলতে দেখো পরিবহন, এটি স্থানগত উপযোগ সৃষ্টি করে, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। আবার গুদামজাতকরণ, সেটা সময়গত উপযোগ সৃষ্টি করে। শীতকালে যে আলু উৎপাদন হয় সেটা কোল্ড স্টোরেজে রাখার মাধ্যমে গ্রীষ্মকালে বা বর্ষাকালে তখন পর্যন্ত নিয়ে যাওয়া হয় যাতে আলুগুলো না পচে যায়। এই যে গুদামজাতকরণ, এর ফলে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হলো। অর্থাৎ এক সময় শীতকালের উৎপাদিত আলু বর্ষাকালেও পাওয়া যায়। এই যে শীতকালেরটা বর্ষাকালে পাওয়া যায় আর এই যে গুদামজাতকরণ বা স্টোরেজকরণ, এটার ফলে কী তৈরি হলো? সময়গত উপযোগ সৃষ্টি হলো। তাহলে পরিবহন স্থানগত, স্যার স্থানগত উপযোগ কী তা বুঝলাম না। ধরো রাজশাহীতে আম উৎপাদন হয়, উৎপাদনকারী কে? রাজশাহীর ধরো ওই যে শফিক আহমেদ, রাজশাহী আম উৎপাদনকারী, সে তার অনেক বাগান আছে। তাহলে সেই আম ট্রাকের মাধ্যমে যদি ঢাকায় জনাব সালাম নামের কোনো পাইকার একসাথে ওই 5টা বাগান একসাথে কিনে, আমদানিকারক থেকে একসাথে কিনে, সে ঢাকা একটা পাইকারি আড়তদার, সে কিনে নিয়ে আসলো, এই যে ট্রাকে করে নিয়ে আসলো, এটা হচ্ছে এই যে ট্রাক বা পরিবহনের মাধ্যমে নিয়ে আসলো, এটা হলো স্থানগত উপযোগ। রাজশাহীর আম বিক্রি হচ্ছে কোথায়? ঢাকায়। এই যে পরিবহনের মাধ্যমে ওখান থেকে এখানে আসলো, এটা হলো স্থানগত উপযোগ। ওকে, আরেকটা বলেছি যে শীতকালের আলু গুদামজাতকরণের মাধ্যমে বর্ষাকালে পাওয়া, যেটা হচ্ছে কি? সময়গত উপযোগ। আর পাইকারি ব্যবসায়ী দেখো উৎপাদন নিকট থেকে ক্রয় করে, খুচরা ব্যবসায়ী নিকট বিক্রয় করে, ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। সত্যগত কি? ছিল উৎপাদকের নিকট, সে ক্রয়ের মাধ্যমে নিজে সত্য লাভ করলো, বিক্রি করলো খুচরা ব্যবসায়ী নিকট, এর ফলে তার মালিকেরা বা সত্ত্বাধিকারটা আবার খুচরা ব্যবসায়ী নিকট হস্তান্তর করলো। এই উপযোগ সৃষ্টি বলতে পাইকারি ব্যবসায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো ওই যে বললাম রাজশাহী নাম, তারা পরিবহন করে নিজেরা ঢাকায় নিয়ে এসে, তাহলে পরিবহনের মাধ্যমে সে স্থানগত উপযোগ সৃষ্টি করে পাইকার। আবার নিজেরা গুদামজাতকরণে করে প্রোডাক্টটি সংরক্ষণ করে 5-10 দিন, 1 মাস 2 মাস পরে বিক্রি করে, এটাকে বলা হয় সময়গত উপযোগ। আবার উৎপাদকের নিকট থেকে ক্রয় করে খুচরা ব্যবসায়ীর বিক্রয় করে, এতে সত্যগত উপযোগ সৃষ্টি করে কোন ব্যবসা প্রতিষ্ঠান? পাইকারি ব্যবসার প্রতিষ্ঠান। এরপর আছে তোমার পণ্য মজুদ। ওই যে বললাম পাইকার ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে দেখা যায় কি, উৎপাদক বা আমদানিকারকের নিকট থেকে একসাথে প্রচুর পরিমাণে ক্রয় করে
তারা নিজেরা গুদামজাতকরণ করে অথবা তাদের ফ্যাক্টরিতে বা তাদের কোনো একটা কক্ষে তারা এই মজুতকরণ করে, মজুতকরণ করে সময় মতো সুবিধা মতো তারা ছোট ছোট লটে ক্রেতা ভোক্তা হতে পারে অথবা খুচরা ব্যবসায়ী নিকট পণ্য বিক্রয় করে থাকে। এরপরে হলো একক প্রতি মুনাফা। পাইকারের এটা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে পাইকার প্রচুর পরিমাণে বিক্রি করে কিন্তু একক প্রতি মুনাফা করে কম। ওই যে আমি বলেছিলাম এই মার্কার পেনটা যদি তুমি একটা খুচরা ব্যবসায়ী নিকট থেকে কিনো, সে 10 থেকে এই মার্কারে মিনিমাম 10 টাকা লাভ করবে, কিন্তু তুমি যদি সেই পাইকার ব্যবসায়ী প্রতিষ্ঠান নিকট থেকে ক্রয় করো তখন দেখবে যে সে 3 টাকা থেকে 2 টাকা লাভ করে থাকে। তার মানে বোঝা যাচ্ছে খুচরা ব্যবসায়ী বিক্রয় কম হলেও একক প্রতি লাভ বেশি, আর পাইকার ব্যবসায়ী বিক্রয় বেশি হলেও একক প্রতি লাভ বা মুনাফা কম। প্রিয় ছাত্ররা, আমরা এতক্ষণ যা পড়েছি এবং তোমরা ব্যবসায় মানুষ আসলে সামাজিক জীব, সামাজিক জীব হিসেবে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কর্মকাণ্ডের সাথে মানুষ জড়িত। এরপরে দেখা যায় তুমি যখন ছোট্ট কালে একদম তোমার বয়স 3 বছর 4 বছর 5 বছর, তখন তোমাকে যদি তোমার একজন আঙ্কেল 10টা টাকা দেয়, তুমি দৌড়ে গিয়ে পাশের বাড়ির দোকান থেকে 2টা চুইংগাম বা একটা চিপস কিনলে, ঠিক আছে, ওই যে দোকানটা হাতের নাগালে তোমার বাসার পাশে, তোমার বাসার নিচে, হ্যাঁ, ক্ষুদ্রাকৃতির যে প্রতিষ্ঠানটি সেটি হচ্ছে খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমি তোমার বোঝার জন্য এটা উদাহরণ দিলাম আর কি। তুমি দেখো তোমার হঠাৎ করে তোমার তোমার বাবা অথবা তোমার মা বললো যা 2 কেজি লবণ কিনে নিয়ে আয়, তুমি বাসার নিচে যে দোকানটি থেকে 2 কেজি লবণ কিনে নিয়ে আসলে, এই যে দ্রুততম সময়ের মধ্যে স্বল্পতম যোগাযোগের মধ্যে তুমি দ্রুত যে 2 কেজি লবণ কিনে নিয়ে আসলে, যে প্রতিষ্ঠানটি ওটি হচ্ছে খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। তারা দেখো লবণও রাখে, আলু রাখে, তেল রাখে, নুন রাখে, সবই, মানে একটা কথা হচ্ছে যে কি খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান মানে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তার ব্যবসা পরিচালনা করে থাকে। তুমি তোমার হাতের কাছে যে ব্যবসা প্রতিষ্ঠানে দেখলে ছোটকাল থেকে সেটি খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। এতে পুঁজি বেশি প্রয়োজন হয় না, স্বল্প পুঁজি নিয়ে যে কোনো স্থানে একজন ব্যক্তি এই খুচরা ব্যবসায় সংগঠনটি গঠন করতে পারে। এই যে তোমার বাসার নিচে, বাসার পাশে অথবা তুমি ছোটকালে যে দোকান থেকে দৌড়ে গিয়ে চিপস কিনলে, এই প্রতিষ্ঠানটি খুচরা প্রতিষ্ঠান, খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। সে কোথা থেকে মাল ক্রয় করে থাকে? পাইকারের নিকট থেকে মাল ক্রয় করে থাকে। এই যে তুমি 2 কেজি লবণ কিনলে, সে একসাথে 10 কেজি লবণ কিনলো, একসাথে 30 কেজি চাল কিনলো, কার কাছ থেকে? পাইকারের কাছ থেকে। তার মানে খুচরা ব্যবসায়ী ডিপেন্ডেন্ট অন হোলসেল ট্রেড। এই পাইকার দেখো বিভিন্ন হোলসেল যারা পাইকারি ব্যবসায়ী একসাথে অবস্থান করে প্রচুর পরিমাণে বিক্রয় করে বিভিন্ন খুচরা ব্যবসায় নিকট। বৈশিষ্ট্য হচ্ছে তারা মাল একসাথে বেশি ক্রয় করে, এই জন্য একক প্রতি ক্রয় মূল্য কিছুটা কম হয়, আবার প্রচুর পরিমাণে বিক্রয় করে, এই জন্য একক প্রতি লাভ বা মুনাফাও কিছুটা কম হয়। আমরা যদি এখন এতক্ষণ এই যে আমরা প্রায় 20-25 মিনিট আলোচনা করলাম, যদি এখন একটা উদ্দীপক আসে যে উদ্দীপকের একটি ব্যবসায়ের বৈশিষ্ট্য দিয়ে, এই যে আমরা খুচরা ব্যবসায় পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো পড়লাম, বুঝলাম, শুনলাম, এর আলোকে যদি একটু উদ্দীপক তৈরি করে, তখন তুমি, আমি আশা করছি কথাগুলো যদি শোনো, তুমি আশা করতে পারবা যে উদ্দীপকে আলোচিত ব্যবসায় সংগঠনটি পাইকারি ব্যবসায়। এবং যদি ব্যক্তির কথা বলে, মিস্টার অমুক একজন পাইকার ব্যবসায়ী, কারণ কি আমরা তখন একজন পাইকার বা পাইকার ব্যবসায়ীর বৈশিষ্ট্য তার সংজ্ঞা আলোচনা করেছি, তাহলে পাইকার ব্যবসায়ী হলো উৎপাদকের বা উৎপাদকের নিকট অথবা আমদানিকারের নিকট থেকে একসাথে প্রচুর বা বৃহৎ মাল ক্রয় করে খুচরা ব্যবসায়ী নিকট বিভিন্ন লটে ভাগ করে বিক্রয় করে মুনাফা অর্জন করা যে প্রতিষ্ঠান করে তাকে খুচরা পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান বলে। আমি আজকে শুরুতে আরেকটি কোশ্চেনের কথা বলেছিলাম যে বাংলাদেশে পাইকারি ব্যবসায়ের সমস্যা নিয়ে আলোচনা করব,
যে পাইকার একটা অনুধাবনমূলক কোশ্চেন হতেই পারে যে পাইকারি ব্যবসায়ের সমস্যাগুলো আলোচনা করো। তো বাংলাদেশ বিশ্বের একটি অনুন্নত অথবা উন্নয়নশীল দেশ, এখানে পুঁজি বা মূলধনের অভাব রয়েছে। দেখা যায় কি, আমি এই যে এখানে একটা টপিক ছিল, খেয়াল করো যে এই যে অধিক পুঁজি, এই যে অধিক পুঁজি পাইকার ব্যবসায় যেহেতু মূলধন অনেক প্রয়োজন হয়, আর বাংলাদেশে একটা সমস্যা কি, পাইকার ব্যবসার ক্ষেত্রে অধিক পুঁজির সংস্থান করা বেশিরভাগ পাইকারি ব্যবসার নিকট কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য বাংলাদেশের পাইকারি ব্যবসায় সমস্যা নিয়ে আলোচনা করলে অন্যতম একটি সমস্যা হলো পুঁজির অভাব। কারণ পাইকারি ব্যবসায়ীদেরকে বিভিন্ন ব্যাংক বিমা প্রতিষ্ঠান সমূহ পুঁজির সংস্থান করে না, বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকে না, তারা নিজেরা এই মূলধন পুঁজির সংস্থান করতে হয়। তাহলে পাইকারি ব্যবসার সমস্যা একটা কি দাঁড়ালো, যে পুঁজির অভাব। এরপরে হচ্ছে আইনগত বা নীতির অভাব। একটি আইনগত সত্তার অভাব রয়েছে পাইকারি ব্যবসায়ে। এই জন্য দেখা যায় কি, বেশিরভাগ ক্ষেত্রে পাইকারি ব্যবসায় আইনি জটিলতার মধ্যে থাকতে হয়। আরেকটি কথা হচ্ছে, বাংলাদেশে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী বিক্রয়ের ক্ষেত্রে অসাধু যে ব্যবসায়ী রয়েছে, এ সকল ব্যবসায়ের প্রয়োজনে ব্যবসায়ের কারণে দেখা যায় কি পাইকারি ব্যবসায় সুনামের সাথে অনেক ক্ষেত্রে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী বিক্রয় করতে পারে না বা সুনাম রক্ষা করতে পারে না। এই হলো সমস্যা। আর একটি সমস্যা হচ্ছে ব্যবস্থাপনা অথবা সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। বাংলাদেশে যে কোনো, বিশ্বের যে কোনো দেশেই যদি সরকারি পৃষ্ঠপোষকতা সহযোগিতা পাওয়া যায়, সেক্ষেত্রে যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান সহজেই উত্তরোত্তর সমৃদ্ধ বা সমৃদ্ধি পায়। কিন্তু আমাদের দেশে যেহেতু সরকারি বিভিন্ন সহযোগিতার অভাব রয়েছে বা ব্যবস্থাপনার অভাব রয়েছে, এই জন্যে পাইকারি ব্যবসায় অনেক ক্ষেত্রে সফল হতে পারে না। তো প্রিয় ছাত্ররা, আমরা প্রথম ক্লাসে খুচরা ব্যবসায় এবং খুচরা ব্যবসায়ের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পাইকারি ব্যবসায় কি, পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্য সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা তোমাদের বইতে যে উদ্দীপকগুলো রয়েছে সেগুলো তোমরা মনোযোগ দিয়ে পড়ো, তাহলে খুচরা ব্যবসায় পাইকারি ব্যবসায় এ সম্পর্কিত ধারণা পাবে। এবং এই দুটো লেকচার যদি শোনো, খুচরা এবং পাইকারি ব্যবসার যে কোনো কোশ্চেন আনসার করতে পারবা। আমি এক মিনিটের মধ্যে খুচরা ব্যবসায় এবং পাইকারি ব্যবসায় এই সম্পর্কে আবার রিপিট করছি। পাইকারি ব্যবসায় হলো এমন একটি ব্যবসায় প্রতিষ্ঠান যারা উৎপাদক অথবা আমদানিকারকের নিকট থেকে একসাথে বেশি পরিমাণ পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী বিক্রয় করে মুনাফা অর্জন করে থাকে। আর খুচরা ব্যবসায় কি বা খুচরা ব্যবসায় কাকে বলে, খুচরা ব্যবসায় হলো এমন একটি ব্যবসায় প্রতিষ্ঠান যারা পাইকারের নিকট থেকে ছোট ছোট লটে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করে চূড়ান্ত ক্রেতা ভোক্তার নিকট বিক্রয় করে মুনাফা অর্জন করে থাকে, তাকে খুচরা ব্যবসায় বা খুচরা ব্যবসায়ী বলা হয়। খুচরা ব্যবসায় আমি একটু আগে বলেছি, খুচরা ব্যবসায় আমরা সবাই ছোটকাল থেকে এবং সামাজিক মানুষ হিসাবে আমরা সবাই জানি যে আমাদের আশেপাশে সহজেই খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করা যায়। কিন্তু পাইকারি প্রতিষ্ঠানে যেহেতু অধিক পুঁজি প্রয়োজন হয় এবং এর গঠন প্রণালী কম, তুলনামূলকভাবে স্থান অনেক বিষয় জড়িত রয়েছে, এই জন্যে খুচরা ব্যবসায়ের থেকে পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনা কিছুটা কঠিন, যেহেতু এর অধিক পুঁজির প্রয়োজন হয় এবং স্থান, বিভিন্ন সুযোগ সুবিধা, আর্থিক অনার্থিক প্রয়োজন রয়েছে। তো প্রিয় ছাত্ররা, আশা করছি গত ক্লাস এবং আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে শুনছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।